এই ধ্বংসস্তূপ দেখে বোঝার উপায় নাই, দুই মাস আগেও এখানে ছিল একটি শিক্ষা প্রতিষ্ঠান। নদীর অব্যাহত ভাঙনে প্রতিবছরই নদীগর্ভে বিলীন হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, যে কারণে বড় ধরনের প্রভাব পড়ছে চরাঞ্চলের শিক্ষা জীবনেও। গ্রীষ্মে কাঠফাটা রোদ, বর্ষায় চাল বেয়ে পানি, আর শীতে হাড় কাঁপানো ঠান্ডায় লেখাপড়া চলে চরের এই শিশুদের। নেই স্কুলের জন্য নির্দিষ্ট কোনো সময়, আধুনিক অবকাঠামো, আবার কখনো নদীর পেটে হারিয়ে যায় পুরো স্কুল। তখন অনির্দিষ্টকালের জন্য অঘোষিত ছুটি কাটান শিক্ষক শিক্ষার্থীরা। নাম কওয়াস্তে শিক্ষা নিয়ে স্বপ্ন সিঁড়ি থেকে ছিটকে পড়ছে পিছিয়ে থাকা চরাঞ্চলের শিশুরা। আমার স্কুল ছিল আগে নদীর কাছারে, স্কুল ভাঙ্গার পর, ছয় সাতবার স্কুল ভাঙ্গার পর এখানে আনলাম। আমাদের অনেক বন্ধু বান্ধবী এখানে আর এখন আসে না। আমি যখন সিক্সে পড়ি দেখলে আমার বাবা মা বিয়ে দিয়েছে। আমরা তো এই চরাঞ্চলের লোক, আশেপাশে তো মনে করো কোনো মাধ্যমিক স্কুল নাই, আমাদের ভালো জায়গা কিছু পড়তে গেলে অনেক দূরে যেতে হয়। আগে এখানে অনেক স্টুডেন্ট ছিল, তাই এখন দেখা যাচ্ছে যে তার প্রায় 80% স্টুডেন্ট এখন আর নাই, তাই এখন তারা চলে গেছে, কারো বাল্য বিবাহ হয়েছে, কেউ কেউ একবার ঝরে পড়ে গেছে। বারবার নদী ভাঙনের ফলে আমাদের এই শিক্ষার্থীরা ঝরে পড়তেছে। উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার বুক চিরে বয়ে যাওয়া তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও যমুনার বুকে জেগে উঠেছে প্রায় 1500 চর দ্বীপচর। প্রতিবছর বন্যার ভাঙ্গন প্লাবনে নিঃস্ব হয় এই চরে বাস করা মানুষরা। এ কারণে দারিদ্রতা, অসচেতনতা ও দুর্গম যোগাযোগ ব্যবস্থা হওয়ায় পিছিয়ে পড়ছে রংপুর বিভাগের চরাঞ্চলের শিক্ষার্থীরা। তাই বাড়ছে শিশুশ্রম ও বাল্য বিয়ের মতো সামাজিক ব্যাধি। নদী সবসময় ভাঙে, স্কুল, রাস্তাঘাট, খাল খন্দক হয়ে যায়, ওই কারণে লেখাপড়া করতে পারিনি। অল্প সময়তে ওরা কামকাজে লাগিয়ে দেয়, যদি সচল হয়ে যায় তাহলে কামকাজে লাগাই নেয়, অভাব দেখিয়ে তো ওদের কাজকামে লাগিয়ে দেয়, দেওয়ার জন্য ওদের শিক্ষা একটু কমে হয়ে যায়। অভাবে আসলো, বেটি ভোগ পড়াশুনো করতে পারে নাই, কারণ অল্প বয়সে বিয়ে দিছে, স্বামীর বাড়ি আসছি, স্বামীর বাড়ি তো এখন পড়াশুনো করতে পারছি না। এদিকে চরাঞ্চলগুলোতে প্রাথমিক বিদ্যালয় থাকলেও বেশিরভাগ চরে নেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। পরিসংখ্যান বলছে চরাঞ্চলের 50% শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা শেষ করে আর পড়াশোনা করতে পারে না। যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভর্তি হয় তাদের মধ্যে 70-75% শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারে না। তাই চরের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন সহ সরকারের বিশেষ উদ্যোগ গ্রহণের তাগিদ শিক্ষাবিদের। পাঠ গ্রহণ করার ক্ষেত্রে আগ্রহে কোনো কমতি নেই আমাদের শিক্ষার্থীদের, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে আমাদের এই বাচ্চারা ঝরে যায়। চরাঞ্চল কেন্দ্রিক বিশেষ শিক্ষা ব্যবস্থাপনা গড়ে তোলা দরকার, ওদের উপযোগী করে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, এবং ওরা যাতে করে অল্প সংখ্যক, যে প্রচলিত নিয়ম আছে যে এত দূরত্বে না হলে শিক্ষা প্রতিষ্ঠান হবে না, এত শিক্ষার্থী পেতে হবে, এই সমস্ত নীতিমালা তাদের জন্য শিথিল করে শিক্ষার্থী কম থাকলেও সেসব চরে আসলে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, বিশেষ করে কলেজ পর্যন্ত শিক্ষা ব্যবস্থাপনা গড়ে তোলাটা আমাদের অত্যন্ত জরুরি। আর চরের শিক্ষা কার্যক্রমে নানা প্রতিবন্ধকতার কথা স্বীকার করে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা শিক্ষা কর্মকর্তা। জাতিতে উপস্থিতি বৃদ্ধির জন্য আমরা অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ করতেছি, এবং শিক্ষার্থীদের আমরা বইপত্র তো যথাসময়ে আমরা পৌঁছে দিয়েছি, সবাই বই পেয়েছে, পাঠ্য বই। তারপরে এখানে যে উপবৃত্তি প্রকল্প আছে, সেই উপবৃত্তি প্রকল্পে যারা আবেদন করবে সে তাদের সাথে আমরা কথা বলেছি, সব হেডমাস্টারদের সাথে নিয়ে আমরা মিটিং করেছি, এবং উপবৃত্তি প্রকল্পে তারা যাতে আবেদনটি করে, আবেদন করার পর তারা নির্ধারিত অনলাইন আবেদন করার পর তারা উপবৃত্তি পাচ্ছে, এবং টিচাররা যাতে নিয়মিত পড়াশোনা করে, এবং শিক্ষার্থীরা যাতে স্কুলের অনুপস্থিতিটা যাতে কমে আসে আমরা সেটা চেষ্টা করতেছি। তারপর বাল্যবিবাহ একটা থাকে, সম্ভাবনা থাকে, সে বাল্যবিবাহের জন্য আমরা কাজ করতেছি। আমরা সবগুলো টিচারদের সমাবেশে বা স্কুলের যে ম্যানেজিং কমিটির যে মিটিং হয় এবং সেখানে অভিভাবক সমাবেশ, মা সমাবেশ, এগুলোর মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে নিয়মিত উপস্থিতির জন্য আমরা চেষ্টা করতেছি। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করেন চরের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে এখনই বিশেষ উদ্যোগ নেওয়া না হলে কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে ছিটকে পড়বে অনেক বড় একটি জনগোষ্ঠী। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।